কয়েক বছর আগে কিন্তু ক্রিকেট খেলায় এই ধরনের ভেরিয়েশন ছিল না, কিন্তু দিন যতই যাচ্ছে সবকিছু ততই আপগ্রেড হচ্ছে। তো তেমনি করে ক্রিকেটের তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বোলিং এর ভেরিয়েশন। তো আমরা হয়তো সবাই জানি বাংলাদেশের সাকিব আল হাসান এবং ইন্ডিয়ার রবীন্দ্র জাদেজা সহ আরো অনেক প্লেয়ার আছে যারা কিনা একটি ভেরিয়েশন হিসেবে আর্মবলকে বেছে নিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি প্রান্ত। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আর্মবল করবেন। তো তার জন্য পুরো ভিডিওটি দেখুন, নয়তো যে উদ্দেশ্যে এসেছেন তা কিন্তু সফল হবে না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব। ভিউয়ার্স, যদি আপনি আর্মবল করতে চান আপনাকে প্রথমে যে বিষয়টি সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে সেটা হচ্ছে বল গ্রিপ। তো বলটি কিভাবে গ্রিপ করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি জাস্ট বলটিকে হাতটি প্রথমে এইভাবে রাখবেন, হাতটি কিভাবে রাখার পরে এই আঙ্গুল দুটো একটু আলাদা করবেন এবং এই আঙ্গুল দুটো এক সাইডে নেবেন ঠিক এভাবে। এভাবে নেওয়ার পরে বলকে জাস্ট এইভাবে গ্রিপ করতে হবে, দেখুন এইভাবে। আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, এইভাবে গ্রিপ করে এই অ্যাঙ্গুল, তারপরে একটি ফাঁক দিবেন এবং আপনি এটি খেয়াল রাখবেন এই অ্যাঙ্গুল দিয়ে বলটি এই সাইড দিয়ে গ্রিপ করতে হবে এবং এই অ্যাঙ্গুল দিয়ে বলটিকে এই সাইড দিয়ে গ্রিপ করতে হবে। আমি ব্যাপারটা বোঝাতে পারিনি, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই সাইড দিয়ে আপনাকে বলটি জাস্ট এভাবে গ্রিপ করতে হবে আর এটা এইভাবে, আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এটা খেয়াল রাখবেন এই অ্যাঙ্গুলটা যাতে এই অ্যাঙ্গুলের এইভাবে লেগে থাকে। তো এভাবে আপনি বলটি গ্রিপ করবেন। সেকেন্ডলি যে জিনিসটি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বলের লাইন এবং লেন্থ। হ্যাঁ, আমরা কিন্তু অনেকে একটা কাজ করি, সেকেন্ডলি আমরা খেয়াল করি বল রিলিজের দিকে, কিন্তু আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে আপনি কোন লাইন এবং কোন লেন্থে বলটি ফেলবেন এবং কোথায় ফেললে আপনি ভালো ফল পাবেন। তো এর জন্য আমি সবসময় সাজেস্ট করবো আপনি গুড লেন্থে বলটি ফেলেন, তাহলে কি হবে বলটি সুইং করার মতো একটা নির্দিষ্ট টাইম পাবে, ব্যাটসম্যানের কিন্তু বুঝতে কষ্ট হবে যে বলটি কোন দিকে আসতে চলেছে। এবং আরেকটি কথা, আপনি কিন্তু কোনো রকমের বোলিং অ্যাকশন চেঞ্জ করতে যাবেন না, কারণ বোলিং অ্যাকশন যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে কিন্তু ব্যাটিং বুঝে যেতে পারে। ওকে, তো তার জন্য আপনি এটা খেয়াল রাখবেন ব্যাটসম্যানকে কোনো রকমের বুঝতে দেওয়া যাবে না। স্টেপ নাম্বার 3, বল রিলিজ। তো বল রিলিজ করার সময় আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনি যখন হাতটি এভাবে আনবেন, তো হাতটি এভাবে আনার সময় জাস্ট এই বলের এই সাইডটা বলের বাম সাইডে রাখতে হবে, একটি সাইড বলের বাম সাইডে রাখতে হবে এবং আরেকটি সাইড এই হাতটা যাতে বলের ডান সাইডে থাকে, এবং উঠানোর সময় যাতে এই জিনিসটা ঠিক থাকে। আমাদের অনেকে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে, তাই বল আর্মবলটা হয় না ঠিক মতো। তো তারপর কি করবেন, যখন বলটি আপনি রিলিজ করতে যাবেন তখন জাস্ট এইভাবে বলটিকে গ্রিপ করে দিবেন ভালো করে, এবং আপনি এটি খেয়াল রাখবেন বলটা যদি একটু স্পিডি হয় তাহলে কি হয়, তাহলে আর্মবলটা একটু ভালো হয়। তো এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, তো এটা আপনি উপরে আই বাটনে পেয়ে যাবেন অথবা আপনি নিচ থেকে ডিসক্রিপশন বক্সে আমার এই ভিডিও দেখার শেষে দেখে আসতে পারেন ভিডিওটি। তো এভাবে বলটি ধরার পরে এভাবে আপনি জাস্ট একটু গতি দিয়ে বলটিকে রিলিজ করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং যদি পরবর্তী ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আপনি বেশি বেশি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এতক্ষণ।